হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার। ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। গত ভিডিওর মতো আজকেও সকাল সকাল আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আর এখন বাজে 8:04। গতকালকে আমি আমার এই যে বাইকটা জিক্সার এসএফ, এই বাইকটা সার্ভিসিং করতে নিয়ে গেছিলাম গোপালগঞ্জের শাওন মোটরসের কাছে, সো যেখানে আমার বাইকটা কেনা ছিল। তো এই বাইকটা 9600 সামথিং চালানো হয়ে গেছে, তার মানে অলমোস্ট প্রায় 10,000 কিলো। সো তৃতীয় সার্ভিস বাকি ছিল, পেইড ফ্রি সার্ভিস যেটা আছে আর কি। পেইড সার্ভিস তো মাঝে একটা করছিলাম যেটা সিলেট থেকে আসার পরে, আর এখন যে সার্ভিসটা করলাম এটা হচ্ছে তৃতীয় সার্ভিস, এটা ফ্রি সার্ভিস। তো ফ্রি সার্ভিসে কী কী সমস্যা ফেস করছে এবং কী কী সমাধান করে দিল শাওন মোটরসে, সেটা নিয়েই মূলত কথা হবে। যে যে সমস্যা আছে সেই সমস্যার মধ্যে সবগুলাই স্লাইটলি তারপরেও বলতেছি। প্রথম সমস্যা যেটা আমার কাছে সবথেকে খারাপ লাগছে সেটা হচ্ছে, সুজুকির মতো একটা কোম্পানির বাইক কিনে আমার এই ইগনিশন সুইচটা এত দ্রুত এরকম সমস্যা হবে এটা আমি ভাবতেই পারিনি। এতগুলো বাইক ইউজ করছি, কখনোই আমার এই সমস্যাটা হয়নি। বাট এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে লকটা, এই লকটা মাঝে মধ্যে মানে চলন্ত অবস্থায় হঠাৎ করে দেখি কি আমার মিটার টিটার সব বন্ধ হয়ে যায়। কোনো একটা ভিডিওতে আমি মনে হয় সম্ভবত বলছিলাম এই সমস্যার কথা। তো এটার কারণ হচ্ছে এর ভিতরে একটা স্প্রিং থাকে, সেটা নাকি লুজ হয়ে গেছে। তো দ্রুত লুজ হলো কেন আমি বুঝলাম না। সার্ভিসিং সেন্টার থেকে বলছে যে একটা চাবি অনেকদিন ধরে ইউজ করলে এরকম হয়, বাট আমি কিন্তু 5,000 পর্যন্ত একটা চাবি ইউজ করছি এবং এখন কিন্তু যেটা ইউজ করতেছি এটা কিন্তু আগে সে চাবিটা না, এখন পরে আমি আরেকটা, যেটা দুটা চাবি দেয় তো আরেকটা চাবি আমি ইউজ করতেছি। তো আমি তো দুটো চাবি ইউজ করার পরেও সেম সমস্যা পাচ্ছি, বাট তারা বলছে, আমি তো শুনে আসছি যে ব্যাপারটা তো আসলে আমি জানি যে কী হয়েছে আমার সাথে। মানে মূলত আমি আমার মতো করে চাবি দুটা ইউজ করছি, সেটাও কোনো ফ্যাক্ট না। এই প্রবলেমটা হওয়ার মেইন কারণ আমার যা মনে হয় এটা মানে শুরু থেকেই হয়তো বা একটা ফল্ট ছিল, কারণ আমি যখন বাইকটা কিনি তারপরে 1,000 কিলোমিটার পর এরকম একবার হয়েছিল যে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। বাট আমি ভাবছি কি যে কার্বোরেটর বাইকেও তো সুজুকির একটু ঝামেলা আছে, স্টার্ট বন্ধ হয়ে যায় হয়তো বা এতে মনে হয় অল্প স্বল্প কিছু এই সমস্যাটা আছে। বাট পরে দেখলাম যে আসলে সমস্যা ঠিকই আছে, এটা আসলে ওই সমস্যা না যেটা আমি ভাবতেছিলাম, যে যেমন কার্বোরেটর বাইকে স্টার্ট বন্ধ হয়ে যায় চলতে চলতে ওরকম কিছু না। এই সমস্যাটা হচ্ছে আপনার এই চাবি থেকে আসছে। সো তখনই হয়তো বা হতে পারে যে লক্ষ লক্ষ ইউনিট তৈরি হয় তার মধ্যে একটা ফল্ট থাকতে পারে, হয়তো বা আমার লাক খারাপ এই জন্য আমার এই চাবির যেই এই পয়েন্টটা এটা হয়তো কোনো কারণে একটু ফল্ট ছিল, এখন কি আর করার। বাট এই সমস্যাটা আছে, এটা এখনও ঠিক হয়নি, আর এটা ঠিক করাও যাবে না এইভাবে, এখন এই লকটা পাল্টাইতে হবে। বাট সবচেয়ে খারাপ লাগছে এই লকটার দাম শুনে, এই লকটার দাম 3,500 টাকা, মানে 3,700 টাকা। সো এই মুহূর্তে আমার এটা পাল্টানো সম্ভব হয়নি, এত টাকা আমার কাছে নাই এখন এই মুহূর্তে। সো 3,700 টাকা দিয়ে লক লাগানো আমার পক্ষে পসিবল না। আচ্ছা যাই হোক, এই গেল একটা প্রবলেম। এরপরে আমার আরেকটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কি বাইকটা প্রচুর ভাইব্রেশন হচ্ছিল এবং ইঞ্জিনের যে একটা রোয়া সাউন্ড আছে এই বাইকের, সরি ভিউয়ার্স, ঠান্ডায় মানে একদম কাশি চলে আসতেছে। এই বাইক থেকে একটা যে একটা দুপ 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 করে একটা সাউন্ড আসে, মানে খুব সুন্দর লাগে, ওই সাউন্ডটাকে আমি খুব মিস করতেছিলাম। মানে একদম ফ্যাস ফ্যাসে একটা আওয়াজ, মানে অনেকটা আপনার কি বলবো, যে আপনি যখন মিনারেল থেকে ফুল সিনথেটিকে আসেন যেমন একটা মানে ইঞ্জিন একদম নয়েজ লেস হয়ে যায়, কেমন জানি একটা মানে ফ্যাস ফ্যাসে একটা ভাব আসে না, ঠিক ওই রকম আসতেছিল। পরে আমি ট্যাপেটটা অ্যাডজাস্ট করে নিলাম, এখন মোটামুটি সাউন্ড টাউন সব ঠিক হয়ে গেছে, ওটা মেজর প্রবলেম না, ওটা যে কোনো বাইকেরই করা লাগে, বাট এটা হয়েছে তাই আপনাদের জানালাম। আরেকটা হচ্ছে আমার মাইলেজ কমে যাচ্ছিলো, সো সেটা অ্যাডজাস্ট করলাম। আর এই যে আরপিএমের কাটা, এই দেখেন এই যেভাবে আস্তে 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 নেমে যাচ্ছে, এখানে যে এই যে 4 দাগ থাকবে না, এই 4টা দাগ থাকলে মনে করবেন যে এটাই হচ্ছে সুজুকির আইডল। আমি জানি এটার বেশি হয়ে গেলেই আমার কোনো না কোনো আরপিএমে একটা ঝামেলা আছে, বাট সেটা হয়েছিল। পরে আমি আরপিএমটাও অ্যাডজাস্ট করে নিলাম ওই সার্ভিসিং সেন্টারে যারা আছেন ওনার কাছ থেকে, এখন কিন্তু খুব স্মুথলি এটা ডাউন হয় এবং আপ হয় আরপিএম। তবে মাইলেজটা আমি আগের মতো কেন জানি পাচ্ছি না, এইটা এখন যেহেতু সার্ভিস করানো হয়েছে এরপরে লাস্ট ফুয়েল ভরার পরে দেখতে হবে যে আসলে মাইলেজটা আমার কী হইলো। আমি যেই প্রশংসা করতেছিলাম কিছুদিন আগেও ভিডিওতে বলছি, আমি 52+ মাইলেজ পাইছি সিলেট ট্যুর থেকে আসার পথে, এখন আমার কী হলো দেখছেন ওভারটেক করে কীভাবে। সকাল সকাল আপনাদের ক্যামেরাতে রেকর্ড আছে, আছে না রেকর্ড? হ্যাঁ আছে, দেখেন একদম পাশের এই যে এতখানিক রাস্তা, এটাও আমাদের যদি একটা পরিবহন, মানে এত ওরা ব্যস্ততা, মানে এই আমার কি মানে
একটা মিনিট একটা সেকেন্ড সময় দিলেই তো আমি চলে গেলেই তো উনি ওভারটেক করতে পারে খুব ইজিলি। এত পারাপারি করে ওভারটেক করে মানে উনি কি নিজেকে মানে কি মনে করলো জানি না, মানে আমার একদম বাগানের মধ্যে ঠেলে দিয়ে। এই কি, এই দেখেন, এই দেখেন ওভারলোড ট্রাক কাকে বলে, ট্রাকের থেকে তিন গুণ উচ্চতায় মালামাল ক্যারি করতেছে। ভালো হবে না মাসুদার, ভালো হবে না। তো মাইলেজের যে ইস্যুটা, সে ইস্যুটা এখন আমি ফুয়েল যদি এখন নতুন করে যদি আবার ফুয়েল যখন ভরবো তখন আমি আবার একটা ক্যালকুলেশন করব। সিলেট ট্যুরের থেকে আসার পরে যেই 52.5 মাইলেজ পাইছিলাম সেটা মানে এখন আর আগের মতো পাচ্ছি না। এখন মনে হচ্ছে আমার কাছে 45-46-এর বেশি আমি পাচ্ছি না। তো মাঝে আমার কি ফুয়েল খারাপ পড়লো না কি হইলো, ফুয়েল ইঞ্জেকশনও ক্লিয়ার করছি, এখন জানি না আমি প্রায় 45-46-এর উপরে মাইলেজ পাচ্ছি না। প্লিজ ভিউয়ার, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা একটু বলবেন যে মাইলেজ ড্রপ করার আর কোনো কারণ আছে কি না, হয়তো বা আমি তো সব জানবো এমন না, আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে অবশ্যই বলবেন যে কেন মাইলেজটা ড্রপ করতে পারে। সো অবশ্যই আমার কমেন্টে একটু জানিয়ে দেবেন কষ্ট করে। আর তেমন কোনো প্রবলেম নয়, চেন টেন টুকটাক লুজ ছিল, এগুলো সব টাইট টুইট করে দিল, এগুলোর কোনো ইস্যুর মধ্যেই পড়ে না, সো এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার কাছে জিক্সারের অনেকে বিল কোয়ালিটি নিয়ে তো বলে, আমিও তো বলি জিক্সারের পেইন্ট কোয়ালিটিটা খারাপ, বিল কোয়ালিটি বলবো না, পেইন্ট কোয়ালিটি খুব খারাপ। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখন যে জিক্সার বাইকটা নেওয়া আমার জন্য ভুল হয়েছে, মাঝে মধ্যে মনে হয়। কিন্তু যখনই এটা চালানোর পর একটা ফিল পাই, এই যে একটা মজা পাচ্ছি, মানে চালাইতেই মন চায়, শুধু চালাইতেই মন চায়, সো তখন আর কিন্তু ওই মানে কষ্টগুলো ভুলে যায়। কেন বলতে সেই কথা, জিক্সার কিনে ভুল করছি, জিক্সারের মানে সার্ভিসিং সেন্টারে গেলেই 7,000-8,000 টাকার একটা বড় একটা ফদ্দ ধরাই দেয়, তখন খুব কষ্ট লাগে যে মানে এর প্রত্যেকটা আইটেমের প্রাইসগুলো এরকম কেন। একটা ক্লাস কেবল, পিকআপ কেবল, এইগুলাও যদি সামান্য মানে একটা ক্লাস পিকআপ কেবল, এইগুলো তো 150 টাকার জিনিসও দেখতেছি এখানে 400-500 টাকা 700 টাকা, এইগুলো মানে কি দাম রে বাবা, মানে বোঝেন না যে একটা চাবির এই যে লক, এই লকটার দাম 3,500 টাকা, এর মধ্যে কি আছে আমি জানি না বাবা। এই লক তো মানে চোর যদি খুলতে চায় লকটা মনে করেন এক নিমিশেই খুলে ফেলে, যে এমন একটা লক, এমন না যে এটা কেউ ভাঙতে পারবে না, ই করতে পারবে না, মানে একদম সেই রকম লেভেলের। বাট এখন দাম তো কোম্পানি নির্ধারণ করছে 3,500 টাকা, কি আর করবেন। আর জিক্সার বাইকটাই তো ওভার প্রাইসড বাইক, জিক্সারের প্রত্যেকটা মডেলই তো ওভার প্রাইসড। তারপর ওই যে ভাই দিন শেষে আপনার এই জিক্সারের প্রেমে পড়তে হবে, যত আপনি রাইড করবেন তত রাইড করতে মন চাইবে। এই যে আমি মনে করেন এই যে চালাচ্ছি না বাইক, আমার সকালবেলায় এখন কিন্তু চালানোর ইচ্ছা ছিল না, আমি উঠতামও না, অন্য কোনো বাইক থাকলে হয়তো আমি চালাইতামই না আজকে। বাট এই বাইক বিধায় হয়তো আমি সকাল সকাল বের হয়ে গেছি, যে 8টা বাজে সমস্যা কি, আমি তো আরও আগে বের হয়েছি অবশ্য, ভিডিওতে আপনার দেখছেন 8টা, বাট আমি বেরোয়েছি কিন্তু 7টার দিকে, তখন একদম ঘন কুয়াশায় সব ঢাকা ছিল। সো ভিউয়ার্স, যে টপিকসে ছিলাম জিক্সারের যে সার্ভিসিং কী কী করাইলাম, এই তো এইগুলো টুকটাক প্রবলেম ছিল, এইগুলাই আর কি টুকটাক ঠিকঠাক করলাম। এছাড়া বাইকে কিন্তু এই 10,000 কিলোমিটারে আমি এখন কোনো বাইকে কিচ্ছু চেঞ্জ করি না, কিচ্ছু না, এখনও চেনের স্পকেট যা তাই আছে, সব কিছু আছে, শুধু এয়ার ফিল্টারটা আমি চেঞ্জ করছি। আর স্পার্ক প্লাগ আমি যা সেটাকে বলতে পারেন এক ধরনের মডিফাই, আমি ইন্ডিকেটর লাগাইছি, ইন্ডিকেটর লাগানোর পরে একটু থ্রোটল রেসপন্সটা এফআইতে একটু কম থাকে, কার্বোরেটরের মতো না, সো একটু আগের থেকে বেশি বেটার রেডি পিক আপ পাচ্ছি, যার কারণে ইঞ্জিকের মালটাল আমি লাগাইছিলাম, ইঞ্জিকের স্পার্ক প্লাগ। আর বাইকে মোটামুটি যা আছে সবই অরিজিনাল, এখনও কিছু চেঞ্জ করি নাই, সবই স্টকে যেমন থাকে তেমন। এই ছিল আজকের ছোট্ট কিছু ইনফরমেশন তোমার সার্ভিস সংক্রান্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভিউয়ার্স। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে থাকুন, আর বেসিক বাইকের সাথে থাকুন। টিল দেন আল্লাহ হাফেজ।